মনোজিতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আগেই, তবে সেই সম্পর্ক ভেঙে কি সায়ককে বিয়ে করলেন অলকানন্দা? ব্যাপারটা ঠিক কি জানাবো আপনাদের। রানী রাসমণি সিরিয়ালে তারা একসঙ্গে অভিনয় করেছেন, তারপর থেকে কি প্রেম চলছিল? মনোজিতের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন, তা টিকল না বেশিদিন। ডিভোর্স ট্রেন মেনে সায়ককে বিয়ে করলেন অলকানন্দা। সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ তাদের বিয়ের ছবি, অনেকেই তাদের অভিনন্দন জানাচ্ছেন। ব্যাপারটা ঠিক কি জানাবো আপনাদের। আপনারা তো দেখছেন টলিভারের সম্পর্কের ভাঙা গড়া লেগেই রয়েছে। একটা সম্পর্ক দীর্ঘদিন টেনে নিয়ে যেতে পারছেন না অনেকেই। হ্যাঁ, তার পিছনে বলতে পারেন নানান রকম কারণ রয়েছে, তবে পুরনো সম্পর্ক ছেড়ে নতুন সম্পর্কে জড়ানো যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কি বলছেন আপনারা, আপনাদেরও কি একই মত? জানাতে পারেন কমেন্ট করে। অনেকেই এখন পোশাক বদলানোর মতো সঙ্গী বদলাচ্ছেন, হাসি মাখা মুখের ছবি পোস্ট করে দেখাচ্ছেন এখন কত ভালো আছেন। তেমনই সামনে এলো অলকানন্দা সায়কের বিয়ের একগুচ্ছ ছবি। সেখানে দেখা যাচ্ছে সায়কের পরনে সাদা পাঞ্জাবি এবং পায়জামা, গলায় মালা। অলকানন্দা গুহর পরনে লাল পাট সাদা শাড়ি, লাল ব্লাউজ, কপালে লাল টিপ, সোনার গয়না, শাখা, পলা, স্মৃতিবর্তী সিঁদুর। দুজনে হাত ধরাধরি করে সিঁড়ি দিয়ে উঠছেন, কিন্তু কেন? দেখা গেল সায়কের কোলে উঠে হাত ছড়িয়ে আকাশ দেখছেন নববধূ, ভারী মিষ্টি দেখাচ্ছে। কখনো সায়কের বুকে মাথা রাখছেন, কখনো তার দিকে তাকিয়ে উপভোগ করছেন অন্তরঙ্গ মুহূর্ত। দুজনের মুখের হাসিতে ধরা দিচ্ছে অপার সুখ। প্রযোজক রানা সরকার সায়ক চক্রবর্তী এবং অলকানন্দা গুহর বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন। কিন্তু সত্যি কি গাঁটছড়া বাঁধলেন তারা? সায়ককে বিয়ে করলেন অলকানন্দা? না, একেবারেই তাই নয়, সবটাই নিছক মজা করে করা। রানা মজা করে সায়ক আর অলকানন্দার এই ছবিগুলো পোস্ট করেছেন, আর সেটা রানা সরকারের পোস্টে অলকানন্দার কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। রানা লিখেছেন, শুভেচ্ছা সায়ক এবং অলকানন্দা, মনোজিতের বর্ষায় নতুন শুরুর শুভেচ্ছা। অলকানন্দা পাল্টা লিখেছেন, তোমার স্বপ্ন পূরণ হয়েছে। অনেকে বলছেন, যা, বাচ্চা ছেলেটার বিয়ে হয়ে গেল। অনেকে আবার বলছেন, দুজনের হাসি খুব সুন্দর, তাদের অভিনন্দনও জানিয়েছেন অনেকে। মনোজিৎ মজুমদার হলেন অলকানন্দার বেটার হাফ। এই ছবিগুলো অভিনেতার ব্লগের সময় তোলা, যদিও অনেকেই এই ছবিগুলোকে সত্যি বলেই ধরে নিয়েছেন, সেই জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে সে যাই হোক, কেমন লাগছে সায়ক এবং অলকানন্দাকে জানাতে পারেন আমাদের কমেন্ট করে। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।